সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা খুবই ডেঞ্জারাস একটি কাস্টম ম্যাচের উপর রিয়াকশন দিতে যাচ্ছি। এক কই খেলেছে হোয়াইট ট্রিপল ফোর, আর কই খেলেছে এক্স গান। তো এক্স গানের উপর হোয়াইট ট্রিপল ফোর অনেক চেতে যায়, তো কী কারণে চেতে যায় তা আমরা ভিডিওর মাঝখানেই দেখতে পাবো। তো চলো ভিডিওটা দেখে আসি। ম্যাচের স্টার্টেই আমাদের এই হোয়াইট ট্রিপল ফোরকে সাইডটা দেওয়া হচ্ছে। ও বাই সাব, আই সে নগদ হেড, ফার্স্ট রাউন্ড হোয়াইট ট্রিপল ফোর জিতে গেছে। তো দেখা যাক সেকেন্ড রাউন্ড কি এক্স গান হোয়াইট ট্রিপল ফোর কে হারাতে পারে কি পারে না। আর এক্স গান খুব কম না, সে অনেক একটা প্রো প্লেয়ার, মানে অনেক প্রো প্লেয়ার। আর প্রো প্লেয়ার না হলে কি হোয়াইট ট্রিপল ফোরের সাথে কি খেলতে পারে? এই দেখুন, বলতে না বলতেই একটা ইন্টার দিচ্ছে। তো ওয়ান ভার্সেস ওয়ান হয়েছে আর কি, বাইরে ভাই একজন থেকে একজন কম না, একজন একজনকে দেখার সাথে সাথে হেড দিয়ে দিতে আসছে, যার হেডটা আগে লাগে আর কি। ও পাইসা, আবারও হোয়াইট ট্রিপল ফোর জিতে গেছে। হোয়াইট ট্রিপল ফোর দুই রাউন্ড জিতছে। আর এই জায়গায় কালো কালারে, মানে কালো কালার দিয়ে বরাট করে দেওয়া হয়েছে যে বোঝাই যাইতেছে না যে কে কত রাউন্ড জিতছে। তো যাই হোক, আমরা এখানে জায়গায় গণনা করবো আর কি, যে কে কত রাউন্ড জিতলো। আবারও টু ভার্সেস টু হয়ে গেছে ভাই, এ জায়গায় হেডশট ছাড়া কোনো খেলাই হইতে আসছে না, মানে কী বলবো। যাই হোক, আবারও আমাদের এক্স গান সামনে আগাইতে আসছে হোয়াইট ট্রিপল ফোরকে একটা হেড দেওয়ার জন্য। দেখা যাক এখন কে কাকে হেড দিতে পারে আগে, হোয়াইট ট্রিপল ফোর আগে হেড দেয় নাকি এক্স গান আগে হেড দেয়। ও ভাই সাহ, হোয়াইট ট্রিপল ফোর চালাই করে আগে করোনা ইউজ করছে তারপর হেড দিচ্ছে। যাই হোক, থ্রি ভার্সেস টু হয়েছে, দেখা যাক এখন কি এক্স গান পারবে হোয়াইট ট্রিপল ফোরকে একটা হেড দিতে নাকি হোয়াইট ট্রিপল ফোর এক্স গানকে হেড দিয়ে দেয়। ও ভাই সাহ, কি হেড টেনা দিল এক্স গান হোয়াইট ট্রিপল ফোরকে, থ্রি ভার্সেস থ্রি ভাই। একজন তো মানে কী বলবো ভাই, রিয়াকশন কী দেবো, ওরা হেড ছাড়া খেলতেই আসে না, বডি শট তো লাগে এটা ওদের। হোয়াইট ট্রিপল ফোরকে হেড দেওয়ার জন্য আবারও সামনে আগাচ্ছে আমাদের এক্স গান ভাই, দুইজনই হ্যাকারের মতো পুরো গেম প্লে দিতেছে। আর এই জায়গায় হোয়াইট ট্রিপল ফোরের সুবিধা পাইতেছে করোর ইউজ করে, কারণ আগে করোর ভিতর থেকে গুলি মারা যেত। ও ভাই সাহ, করোর ইউজ করে আবার আরেকটা হেড দিয়ে দিচ্ছে, ফোর ভার্সেস থ্রি ভাই। হোয়াইট ট্রিপল ফোর পুরো অনেক ভালো খেলছে, আর এক্স গান খুব মানে দুইজনই খুব ভালো খেলছে, একজন একজন থেকে কম না। আবারও মাঠে নেমে গেছে আমাদের দুইজন লেজেন্ড প্লেয়ার। ও ভাই সাহ, এক্স গান আরেকটা হেড দিয়ে দিচ্ছে, ফোর ভার্সেস ফোর। আমাদের দুই লিজেন্ড একজন আরেকজনকে এক ইঞ্চিও ছাড় দিতে রাজি না। যাই হোক, ফোর ভার্সেস ফোর হয়েছে, এখন দেখা যাক এই রাউন্ডটা কে জিতে, হোয়াইট ট্রিপল ফোর নাকি এক্স গান। আর এক্স গান খুবই ভালো খেলতেছে, হোয়াইট ট্রিপল ফোরের সাথে পারাটা খুবই মুশকিল। এবার তাও আবার ওয়ান ভার্সেস ওয়ান কাস্টমে দেখা যাক। ও ভাই সাহ, ফাইভ ভার্সেস ফোর, আমাদের হোয়াইট ট্রিপল ফোর চার রাউন্ড জিতছে, আমাদের এক্স গান ফাইভ রাউন্ড জিতছে। দেখা যাক এখন হোয়াইট ট্রিপল ফোর কি তার প্রতিশোধটা নিতে পারে কি পারে না। হোয়াইট ট্রিপল ফোর আবার সামনে আগাচ্ছে, খালি একটা হেডার দান্দা ডেজার নিয়ে আসছে। আর এক্স গানও কম না, এক্স গানও খালি মাথাটা হোয়াইট ট্রিপল ফোরে দেখলে হয়েছে, একটা হেড দেওয়া দিবে শেষ। ও ভাই সাহ, ফাইভ ভার্সেস ফাইভ, মানে হইতেটা আছে কি। আবারও দুজন মুখোমুখি সামনাসামনি, আর আমি যদি হোয়াইট ট্রিপল ফোর বা এক্স গানের সাথে একবার গেম প্লে করতাম আমি তোমার নীলে খাইতাম, যে গেম প্লে দেই, কাস্টমে বোম ইউজ করি, তো যা মজা তা করি কাস্টমে। এই জন্য কেউ আমার সাথে কাস্টমই খেলতে চায় না, বলে না তোর সাথে কাস্টম খেলবো না, তুই কাস্টমের কোনো রুলস ফ্রি মারিস। যাই হোক, আবারও চেষ্টা করতেছে হোয়াইট ট্রিপল ফোর একটা এক্স গানকে একটা হেড দেওয়ার জন্য। ও ভাই সাব, সিক্স ভার্সেস ফাইভ, আর এক রাউন্ড যদি হোয়াইট ট্রিপল ফোর জিততে পারে তাহলে হোয়াইট ট্রিপল ফোর এই ম্যাচটা ভিক্টোরি পেয়ে যাবে, আই মিন উইয়া পেয়ে যাবে। এক্স গান এখন পুরো প্রস্তুতির সাথে এমপি ফর্টি নিয়ে আসছে, আর এক্স গানের কাছে এমপি ফর্টি মানে হেটের বন্যা। ওই দেখুন সিক্স ভার্সেস সিক্স, এখন দুজনের জন্য এই লাস্ট রাউন্ড, যেই রাউন্ডটা লাস্ট রাউন্ডটা জিততে পারবে সেই ম্যাচটা বুয়া পেয়ে যাবে। তো দেখা যাক হোয়াইট ট্রিপল ফোর কি এই ম্যাচটা বুয়া পায় নাকি এক্স গান পায়। এক্স গানের কাছে আছে এম পি ফাইভ, ও ভাই সাহ, আমাদের হোয়াইট ট্রিপল ফোর এই ম্যাচটা জিতে গেল।